হাসি। গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি। খামের উপর নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা। ঠিকানা পেলে কিভাবে লিখুনি, কতদিন পর ঢাকার চিঠি, তাও তোমার হাতের লেখা। ভাবতে পারো আমার অবস্থা। গতকাল প্যারিসে ঝরেছিল এবছরের রেকর্ড ভাঙা তুষারপাত, তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি। এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ। তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ। তুমি কষ্ট পেয়ে লিখেছ, রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগ্ধতা ছিঁড়ে নিয়েছে উৎকট সোডিয়ামের শয্যা। আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন কালের সাক্ষী। শীতের বইমেলা পরিণত হয়েছে মীনাবাজারে, টিএসসি চত্বর যেন উত্তপ্ত বৈরুত। বদলে যাওয়া কষ্টের অপর নাম স্মৃতি। এখন তাই নিয়ে বুঝি মেতে আছো। এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদৃঢ় ইতিহাস। বালির বাঁধের মতো ভেসে গেল পূর্ব ইউরোপ, নদীর পারভাঙার মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর, ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন। ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে, খিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও। স্বাধীনতা মানেই যেন উদর পূর্তি। তুমি লিখেছ, তোমাকে ভুলে গেছি কিনা প্রিয় আকাশী, আমি জেনে গেছি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা।